সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। সাথে আছি আমি মোহাম্মদ কামাল উদ্দিন। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি সহ নানান বিষয় আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় চট্টগ্রামে ক্লাব বাণিজ্য ও শৃঙ্খলা ভঙ্গের রাজনীতির অবসান। এই নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন, পরিচয় করে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন লায়ন দিদারুল আলম চৌধুরী, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবাহনী চট্টগ্রাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ, চেয়ারম্যান মেরিট বাংলাদেশ ফাউন্ডেশন। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যাই, যেহেতু বিষয়টা মানে চলমান। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে ক্লাব বাণিজ্যের উপর একটা প্রভাব পড়েছে, যারা অবৈধভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্লাব বাণিজ্যের মাধ্যমে মানে আয় করত, তারা আজকে অনেকে গা ঢাকা দিয়েছে এবং আসল রহস্য এবং তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। সেক্ষেত্রে আমি দিদারভাইয়ের কাছে যাচ্ছি। দিদারভাই, যেহেতু আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা এবং সাধারণ সম্পাদক প্লাস আবাহনীর সাথে এখনও আছেন, এই উদ্যোগটা প্রধানমন্ত্রীর এবং কতটুকু যুক্তিসঙ্গত এবং যথাযথ হবে কি না, এবং এই ক্লাব বাণিজ্যের অবসান হবে কি না? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনাদের এই টিভির সকল দর্শকদের অভিনন্দন, ধন্যবাদ, সালাম জানাচ্ছি। আসলে আজকের রোববার পত্রিকা পড়ার পরে মানসিকভাবে আমি খুব একদিকে ভেঙে পড়েছি, আরেকদিকে খুব উৎফুল্ল বোধ করলাম যে যে ধৈর্যটা আমি তো আমার জীবনে ধরে আসছি, আমল নামা নিয়ে যে জীবনটা কাটাচ্ছি, কোনোভাবে ব্ল্যাক মানির কাছে বা অন্যের কাছে গা বাসায় দিই নাই। এই আবাহনী ক্লাব ঢাকা আবাহনীতে যখন খুব ক্রাইসিস পড়েছিল, আর্থিকভাবে সমস্যা পড়েছিল, 1980 সালে চতুর্থ স্থান দখল করাতে সব প্লেয়ার চলে যাচ্ছিল আর্থিক সংকটে। সেই ঢাকা আবাহনীকে হেল্প করার উদ্দেশ্যে আমি চিরঙ্গে আবাহনী গঠন করি। এরপর খেলাধুলা করে আসছি, 100% নিজেদের টাকা এবং আমাদের যে মেম্বার ছিল তাদের টাকা, কোনো অনৈতিক কিছু কিছু ক্লাব নিজের জীবনেও হতে দিই নাই এবং ক্লাবও হতে দিই নাই। তো এর মধ্যে পরবর্তীতে একটা বিচক্ষণ লোক, সে তার সম্বন্ধে সবার আইডিয়া আছে। তো সে আমি জানি যে এই ধরনের একটা ক্লাবটা ক্লাবের বামমূর্তিটা ব্যবহার করে সে নিজে অন্যভাবে ইয়ে করবে। তখন আমি তৎকালীন আমার সভাপতি নুরুল ইসলাম বিএসসিকে বুঝাইও বুঝাইতে পারি নাই, লিমিটেড কোম্পানি কনসেপ্টটা ওনারা এগ্রি করছেন। আমি বলছি নো, জনগণ ক্লাব এটা লিমিটেড হবে কেন? যাক, সেটা হওয়ার পরে পুরোপুরি বাউতা দিয়ে মোটা যা আছে এগুলো বর্ণনা দিতে গেলে অনেক ব্যাপার। তবে গতকাল যে অপারেশনটা হয়েছে এটার ব্যাপারে আমি বলবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কীভাবে যে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে ওই যে আবাহনী মানি আমরা ওনার পরিবারের সদস্য, আবাহনী মহামান কোনোটাই বাদ দেয় নাই, যেখানে যে অন্যায় চলছে ওইভাবে উনি সারাশি অভিযান চালাইছে। তো এই চট্টগ্রাম আবাহনীর ব্যাপারে আমি যেটা বলবো, আমি লিমিটেড কনসেপ্ট বাদ দিলেও 2007 সালে যখন আবাহনী বি লিগে খেলার যোগ্যতা অর্জন করলো, আমার মেয়ের বিয়ে দিতে দাওয়াত দিতে গিয়ে রফিকুল আনোয়ারের বাসায় আমাকে রফিকুল আনোয়ার এবং যে তৎকালীন সমর্থক গোষ্ঠীর সভাপতি মফিজুর রহমান সহ কয়েকজন ডাইরেক্টর ধরছে যে না, আপনাকে ক্লাবের হাল ধরতে হবে, এটা মানে ডাকাতে নালে টিম ঠিকানো যাবে না। আমাকে সভাপতি করা হলো, একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা হয়েছে। এরপরে আমি দায়িত্ব পালনের পরে এখন তরদার রোল আমি সাহেব, কিন্তু পরবর্তীতে দায়িত্ব নিয়ে ডাকাত খুব সুন্দরভাবে উনি টিমটাকে পরিচালনা করতেছে এবং একটা ভালো পজিশনে আছে। তো এই আজ থেকে হয়ে মাস দেড়েক আগে আমরা এই অ্যাকাউন্টের সিগনেটারি ছিলাম আমি, শামসুলক চৌধুরী এবং একজন ম্যানেজার সাইফুদ্দিন। সাইফুদ্দিন আমাকে বললো, দাদা আমি তো কিছুই বুঝতেছি না, আমার থেকে 10-12টা করে চেক সাইন করে নেওয়া যায়, এখন এখানে অনেক অনেক টাকা জমা হয় আর উনি নিজে ইচ্ছে টাকাগুলো উঠে মানে লেনদেন করে, এই শামসুলক চৌধুরী। তখন আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে যাইয়া সিগনেটারি হিসাবে, তো ব্যাংকের নাকি বলছে যে দিদারুল আলম চৌধুরী কাজে ব্যস্ত থাকায় ওনার সাইন আমরা নিতে পারতেছি না, বলে আমরা দুজনেই নিব, কোনো বোর্ডের কোনো সিদ্ধান্ত না, সমর্থক গোষ্ঠীর ওই বা ওর কিছু লোকজনের স্বাক্ষরে এক রেজলিউশন ওখানে জমা দিছে, আর এনি টু যেহেতু তারা দুজন তো উঠাতে পারবে, আমি এতগুলোকে ইয়ে করি না। কিন্তু যখন এই কথাটা শুনলাম তখন আমি যাই ব্যাংকে চিঠি দিলাম, আমি শুনলাম যে পার নাইট নাকি 6 লক্ষ টাকা করে
যারা আছে তাদেরকে দেয়, বাকি 4 লক্ষ টাকা নাকি পায়, পায় আর 2 লাখ টাকা ক্লাবে দেয়, আর 2 লাখ টাকা ওই সংসদের ব্যক্তিগত তহবিলে দেয়। এইগুলো হলো জাস্ট মানুষের শোনা কথা। তো আমি যখন নাকি অ্যাকাউন্টে দেখলাম, হ্যাঁ ট্রিগেল 2 লাখ 2 লাখ কিছু কিছু অ্যামাউন্ট জমা হচ্ছে এবং ওখানে টাকা হতে হবে, তো ক্লাব চালাতে গেলে গিয়ে অনেক অনেক টাকা পয়সার দরকার। তবে আমার জীবনে আমি অনুমতি কিছু যাই নাই, এবং মন্ত্রী এমপি 32 বছর আগেও যেতে হতে পারতাম বঙ্গবন্ধুকে আমার বুক থেকে সরালে। আমি আমার আদর্শ ত্যাগ করি নাই, আমি ধর্মের ব্যাপারেও মানরব্যকে অমান দিন কো আমার নবীকে তিনটার উত্তরের জন্য আমি আমার লাইফটা আমার ছিল। আজকে ব্যতীত আবাহনীর গুডউইল ক্লাব ইয়ে করা উৎফুল্ল আনন্দিত, আমি যে নিজেকে ধরে রাখছি আদর্শে, আজকে ঠিকই অ্যাকশনটা হয়েছে, ওই জন্য আমি উৎফুল্ল। যাই হোক, আমি একটু সানুল্লাহের কাছে আছি। সানুল্লাহ ভাই, যেহেতু আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু এই জুয়া ভোট হতে শুরু করে এবং অনৈতিক কার্যক্রমে যারা ছিল, বিশেষ করে ক্লাব বাণিজ্য এখন অলরেডি বন্ধ হয়ে গেছে, এই যে এই উদ্যোগটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং সাথে বাংলা টিভিকে, এবং সমসাময়িক একটি বিষয় নিয়ে সুন্দর আলোচনা তুলে ধরার জন্য। তো আসলে বলতে হলে একটু পিছনে যেতে হয়, এই যে ক্লাব সংগঠনগুলো মূলত সামাজিকভাবে গড়ে উঠত অনৈতিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে, মানুষকে সুশৃঙ্খল এবং ভালো রাখার জন্য। কিন্তু কালের ধারাবাহিকতা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যখন দেখা যাচ্ছে যে ক্লাবকে ঘিরেই মূলত সন্ত্রাসী এবং অন্যায় অনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠতেছে। কেসিও নামে টোটাল বিপরীতমুখী। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে একটার পর একটা ধাপে ধাপে টোটাল একটা শৃঙ্খলা আনার জন্য, যুদ্ধ অপরাধীদের বিচার থেকে শুরু করে বঙ্গবন্ধুর হত্যার বিচার থেকে শুরু করে একটা একটা পর্যায়ে বর্তমানে এসে মূলত সন্ত্রাসী, চাঁদাবাজি এবং ক্লাব বাণিজ্যের নামে যে অরাজকতা, রাজনৈতিক শৃঙ্খলা যে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে একটা শৃঙ্খলা, একটা কাঠামোতে আনার জন্য তিনি যে সাহসী ভূমিকা নিয়েছেন, সেটা আসলে বিশ্বের বুকে একটা বিশাল দৃষ্টান্ত স্থাপন করেছেন উনি। এবং ওনার এই যে অনেকগুলো কর্মকাণ্ড সত্যিকারভাবে শত শত বছর ধরে সবাই এক্সাম্পল হিসাবেই গণ্য করবে, এবং এই ক্লাবকে শৃঙ্খলায় যদি আনতে পারে এবং যদি সম্ভব হয়, অলরেডি অনেক ক্ষেত্রে সফলও হয়েছেন, এবং এভাবে যদি এই কার্যক্রমগুলো উনি দৃঢ়তার সাথে চালাতে পারেন, টোটাল দেশের একটা শৃঙ্খলাপূর্ণ একটা পরিবেশ চলে আসবে। আমাদের যে বিভিন্ন স্তরের মানুষ এর সাথে জড়িত হয়ে, যে ধ্বংস আমাদের দিদার ভাই যে কথাগুলো বলেছেন, যে আবাহনী সহ যে ক্রীড়া জগতে উনি যে অবদানগুলো রেখেছেন, এবং পাশাপাশি আমাদের মেয়র মহোদয় যে অবদানগুলো রেখেছেন, যে এই যে ক্রীড়া জগতেরকে ঘিরে যে যুব সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য যারা সমাজের জন্য, দেশের জন্য কাজ করে যাচ্ছেন, ভিতরে যদি এই যে অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হয়, সত্যিকারভাবে উদ্দেশ্যটাই ব্যাহত হবে এই ধরনের পরিস্থিতিতে আমাদের। আরেকটা বিষয়, যে পৃথিবীর অধিকাংশ দেশে কিন্তু বৈধভাবে রাষ্ট্রীয়ভাবে ক্যাসিনো ব্যবসা রয়েছে, বাংলাদেশে কিন্তু ওই ধরনের কোনো ক্যাসিনো ব্যবসা নেই। যদি বাংলাদেশে নির্দিষ্ট করে ক্যাসিনো ব্যবসা যদি সরকার অনুমতি দেয়, তাহলে একদিকে হলো সরকার ট্যাক্স পাবে, অন্যদিকে হলো যে মানে এই যে বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন ক্লাবে অঘোষিতভাবে ক্যাসিনো ব্যবসা চলে এবং অনৈতিক কার্যক্রম চলে, সেটা মানে বন্ধ হয়ে যাবে। তাহলে বাংলাদেশে সুনির্দিষ্ট পর্যটন নগরী বা চট্টগ্রাম অন্যান্য জায়গায় যদি সুনির্দিষ্ট ক্যাসিনো ক্লাব করে, অনুমতিকৃত ক্লাব করা যায় কিনা। এটা একটা সুন্দর কথা বলেছেন। আসলে মানুষ বিভিন্ন দিকে ধাবিত হয়, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা বিভিন্নমুখী হয়। আমাদের দেশে যেহেতু মেজরিটি পার্সেন্ট মুসলমান, সেই হিসাবে হয়তো অনেক সময় এটা উন্মুক্তভাবে অন্যান্য ইউরোপ আমেরিকার মতো যেভাবে উন্মুক্তভাবে চলে, এভাবে হয়তো না, যেখানে যে রমান 1978 সালে বিশেষ করে মানে এই যে সারা বাংলাদেশে
ওয়াইনের পারমিশন দিয়েছে, যে মদের দোকানের পারমিশন দিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। একইভাবে এটার পারমিশনও অবশ্যই, আপনি যে কথাটা বলেছেন যে পর্যটন নগরীতে যদি এটা না থাকে, অনেক সময় দেখা যাবে যে পর্যটনকে আকর্ষণ করা যাচ্ছে না, ভিজিটি বিদেশি পর্যটক এখানে আসবে না, তারা যদি এনজয় করতে না পারে, ওখানে যদি আনন্দ উৎসাহ উদ্দীপনা না পায়, তাহলে বিদেশি পর্যটককে আকর্ষণ আমরা করতে পারবো না। ঠিক একইভাবে চট্টগ্রাম মহানগরীতেও এবং ঢাকাতেও গুরুত্বপূর্ণ নগরীগুলোতে হয়তো নির্দিষ্ট স্থানে যদি এ ধরনের পারমিশন অনুমোদন গুলো দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্র লাভবান হবে, সরকার লাভবান হবে। এবং এই যে বিশৃঙ্খল ভাবে যে একটা অরাজকতা, যার ইচ্ছা যেভাবেই সেভাবে চালানো এবং মানুষকে ভাগে, আমরা গতকাল একটা সাক্ষাৎকার দেখলাম যে অত কিছু সুন্দরী মহিলাকে নিয়োগ দেওয়া হয়েছে ব্যবসায়ী বা বিভিন্ন জনকে কোনোভাবে ফুসলে নিয়ে আসা, এর মধ্যে অন্তর্ভুক্ত করা, তাকে সর্বশান্ত করে ছেড়ে দেওয়া, এই ধরনের মানসিকতাগুলো বন্ধ হয়ে যাবে এবং দেশের মানুষ অন্তত পক্ষে স্বস্তিতে বসবাস করতে পারবে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পাশাপাশি যদি এখানে নির্দিষ্ট হারে অনুমোদনের কার্যক্রমটাও যদি দেয় এবং নির্দিষ্ট হারে যদি অনুমোদন দেয়, নির্দিষ্ট জায়গায় যদি অনুমোদন দেয়, তাহলে এটা অবশ্যই আমি ভালো হবে বলে মনে করি। আচ্ছা, যাই হোক, আরও বিস্তারিত আলোচনা আসবে, বিশেষ করে দিদেবের কাছে একটা ছোট বিরতির পর। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি একটু আবার দিদার ভাইয়ের কাছে যাচ্ছি। দিদার ভাই, আজকের আলোচনা ক্লাব বাণিজ্য এবং রাজনীতির যে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টা রয়েছে, যেহেতু এই যে বর্তমান রাজনীতিতে আপনার এই যে চেইন অফ কমান্ড ফলো করে কিনা, বিশেষ করে এবং শৃঙ্খলা ভঙ্গের রাজনীতির একটা সংস্কৃতি শুরু হয়েছে এবং এই সংস্কৃতি থেকে মানে বাইর হওয়ার উপায় কী? আপনি যে শৃঙ্খল রাজনীতি যেটা বলছেন, একটা ছেলে ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়ে, সে বিভিন্ন নেতাদের দেখে ওনাদের আদর্শ ফলো করে রাজনীতির তার আগ্রহটা বাড়ে। যেমন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার কর্মজীবন, ওনার ত্যাগ তিতিকি আন্দোলন দেখে আমরা স্কুল জীবন থেকে রাজনীতিতে আকৃষ্ট হয়ে যোগদান করি। এইভাবে ধারাবাহিকভাবে যারা অন্য কেউ যে পরবর্তীতে জিয়াউর রহমানের তাদের বাসায় তাদের যে আকর্ষণ, সেই হিসেবে তারা ছাত্র রাজনীতি থেকেই অনেকে শুরু আসছে। আমার কথা হলো যে এই রাজনৈতিক প্রিন্সিপালটা নিয়ে যারা ধারাবাহিকভাবে আসছে তারা হলো নীতিবান রাজনীতিবান রাজনীতিবিদ এবং আজ পর্যন্ত যারা সেই নীতিতে টিকে আছে। আমাদের দেশের যে রাজনীতি, যে সমাজ ব্যবস্থা, আপনি দেখেন আমরা এখন এখানে কি হাইব্রিড বলি আমাদের দলে কথাটা বলা হয়। এখন আপনি নমিনেশন পায়, নমিনেশনের ধারা বাধ্যবাধকতা আছে মতো 20 লাখ বা 1 কোটি আছে, কিন্তু 100 কোটি টাকা পর্যন্ত নির্বাচনে খরচ করতেছে। খরচটা কীভাবে করে? আমার সেই আদর্শিক সন্তানটা যে নিজে নিজের হাতে চিকা মেরে বা বিভিন্নভাবে কর্মীদের জোগাড় করে ইলেকশন করতো, তার হাতে টাকা দেওয়া হচ্ছে 500 টাকা করে, একদিনের ডিউটি করলে সে 500। এরপর আবার নেতাদের মাধ্যমে আরও বড় ধরনের অ্যামাউন্ট হয়ে তারে দিয়ে তার যে স্বতঃস্ফূর্ততা তাকে নষ্ট করে তার পাটা সে নিজে কাটছে। কীভাবে? সে যত আদর্শিক হোক, রাজনীতি করে এমপি হতে চাইলে সেকে দিনের বেলায় বলবে আদর্শিক, রাত্রে না, রাত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমি অন্য করে কীভাবে আমি টাকা কামাবো, না আমি এমপি ইলেকশন করতে পারবো না। ওই জন্য আমি সবাইকে শুধু একটা কথাই মনে করাই দিতে চাই, আমাদের আমরা সবাই, আমি এখন আপনারা তো নিশ্চয় জানেন যে মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান সম্প্রীতি পরিষদ আমি উদ্যোক্তা হিসেবে গঠন করেছি। সবাই যদি আমরা নিজ নিজ ধর্মের যে কাঠামোগুলো, আমাদের নিজ নিজ ধর্মের প্রিন্সিপালগুলো যদি আমরা মেনে চলি, তাহলে এই দেশে বর্তমানে একমাত্র ট্রিটমেন্ট যে দূরে চলে গেছে, আমরা ধর্মটা পালন করে যদি ত্যাগের মানে কথা বলি, সানাউল্লাহ ভাই যে কথাটা এগ্রি করলেন, আমি আবার ডিসএগ্রি করতেছি, অর্থাৎ যে ওই লাইসেন্স দেওয়ার ব্যাপারে আকৃষ্ট, আমি বিদেশকে আকৃষ্ট করার জন্য আমি আমার প্রিন্সিপাল থেকে সরবো, আমার ধর্মের অবকাঠামো থেকে সরবো, এটা হবে না। ওটা ওইটা হতে পারে, দিস ইজ অ্যালাউড ফর অনলি ফর দ্য ফরেনার্স,
ফরেনের জন্য কি বলতেছেন ক্যাসিনো ক্যাসিনো এটা দিয়ে আকর্ষণ তো কিছু নাই, এটা হলো একটা মানুষকে নেশাগ্রস্ত করে তারকে ফানা ফেললে। আমি যেটা শুনছি কি কেমন জিনিসটা মানে একটা কি আপনার আবহানী ক্লাবে দীর্ঘ বছর চলতেছে, তাহলে আপনি ওই মানে একেবারে না জানা দেড় মাস আগে শোনার সাথে সাথে ব্যাংকে চিঠি দিয়ে 38 লক্ষ টাকার মতো ব্লক করে অ্যাকাউন্ট বন্ধ করছি। বন্ধ করার পর আপনি আল্লাহর রাস্তায় আমি আছি, আল্লাহ আমাকে তাহাজ্জুদ পড়ায়, মানে এটা শুকরিয়াটা আমি আদায় কীভাবে করবো আপনাকে বলি যে এটা নিয়ে তখন শামসুল হক চৌধুরী মানে ভিতরে ট্রাই করছে ব্যাংকের এটা ওপেন করতে। তো ওর সাথে আমার অন্য একটা বিষয়ে ডিসপিউট আছে, তো ওর ছেলেকে আমি নিজে কল করে বললাম যে বাবা আমার কোনো ইগো নাই, আমার আমি চাই তুমি ওই ব্যাপারটা একটা জায়গার ব্যাপার আছে আর কি, আমি তুমি আইসো আলাপ করে ফেলবো এইসব করে। সে আমাকে বললে আপনি আবাহনী ক্লাবের অ্যাকাউন্ট বন্ধ করছেন কেন? আমি বলি আমি যেহেতু সভাপতি, আমি সিগনেটরি, আমার উপর দায়িত্ব আছে, ওইটা তুমি আমাকে বাদ দিয়ে যদি আরেকজনের নাম দেওয়া হয়তো, তাহলে যেহেতু আমি নাই তাহলে আরেকজনের নাম দেওয়া উচিত ছিল, আনটিল আনলেস আরেকটা রিপ্লেসমেন্ট হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত দায়ী। আমি বলি ওইটা দিছি তো, ও আরও কিছু বলতে আমি চাই এই ব্যাপারে তোমার আব্বার সাথে কথা বলবো। বলে আপনি আমাকে জাস্ট আপনি কথাটা বলে আপনি ক্ষমতা দেখাইছেন, আমরা ক্ষমতা দেখাইলে আপনি 1%ও টিকবেন না। এই কথাগুলো আমার রেকর্ডিং আছে, আমি রেকর্ডিং আপনাকে দিতেও পারবো। ও ছেলে ও হুইপের ছেলে যে আপনার ফেসবুকে তার ইয়েতে ওই প্রধানমন্ত্রীর সাথে একটা বাচ্চা হাতে ধরে, এই ছেলেটা হলো শামসুল হক চৌধুরী যে লন্ডন কেলেঙ্কারে যে ফুটবল টিম নিয়ে গেছিলো এই ছেলেটাকে খেলোয়াড় সাথে এনেছিল ওখানে। ওই ছেলে আমাকে বলতেছে আপনি 1%ও কিছু না, এই আমার এই কথাটা একটু আপনাকে আমি শেষ করি, 1%ও টিকবেন না। তো আমি বললাম যে না আমি 100% টিকবো, আমি হইলাম শাহজাদা তোমার বাবা হলে সাগরিত, আমি আগাগোড়া বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আজ পর্যন্ত আসে তোমার আব্বা জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগে আসার ব্যাপারে আমি আর বাবু ভাই বহুভাবে চেষ্টা করছি। তো আজকে যে রাজনীতির যে অবক্ষয় হয়েছে এটা, কারণ ওকে আমি যেটা জানি যে টাইম মেশিন চুরিতে ধরা পড়ে 17 দিন জেল কাটছে যেটা আমার জানা, যে 1979 সালের নির্বাচনের আগে বাকলিয়াতে নির্বাচনী পরিচালনা করার জন্য মোহামডানের শামীমকে অনুরোধ করে জিয়াউর রহমানকে দৃষ্টি আকর্ষণ করে বিচ্ছু নামটা জিয়াউর রহমানে দিয়েছিল তাকে বঙ্গবন্ধু আর আওয়ামী লীগের বিরুদ্ধে গালাগালি করার হিসাবে, এই এবং তার আরও যেগুলো প্রতারণার বিষয় জানেন, একটা তো আপনি জানেন যে স্টাম্প জালিয়াতি ফালিয়াতি, তারপর হলো এরপর জাতীয় পার্টিতে আসলো, জাতীয় পার্টিতে আইসা মোশাররফ ভাই যে পঙ্গু হলো তার নেতৃত্বে সন্ত্রাসীরা ওটা নিউ মার্কেটে বোমা মারলো, মোশাররফ ভাই পঙ্গু হলো, ইসাক মিয়া বক্তৃতাতে বলতেছে এই তুই কে আমি চিনি, তোর প্রথম অক্ষর নামের প্রথম অক্ষর তালিবাস আর তুই গলা বাঁটি, হ্যাঁ এই ধরনের করে বক্তৃতা দিয়ে এই লোকটা আমি যেটা স্পেসিফিক্যালি জানি তার সাথে আমি ক্লাবে কোনো কারণে অ্যাসোসিয়েট হতে পারি, কিন্তু আমি রাজনীতিতে তো তার প্রবিটাল আমি তার রাষ্ট্রীয় মানে আমলনামা কি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নাই? আমার মনে হচ্ছে আমি না না আমি আমার আমি এখন আমি ধরেন আমি আমি যেটা মনে করি আমি আল্লাহ আমার গুনাহ মাফ করুক, কারণ আমি জাতির উদ্দেশ্যে সবাইকে শুনাইয়ে কথাটা বলতেছি, কারণ আমি যে আদর্শ নিয়ে যে দলটার মধ্যে ছিলাম এখানে যত খারাপই থাকুক কিন্তু ওর মতো একজন মানুষকে হুইপ করা এই দেশ আর বাসযোগ্য আছে বলে আমি মনে করি না। আমি এই কথাটা অবশ্যই আমি আরও বলছি, রাজনীতির যে ব্লাড প্রেশার টেম্পার এগুলো সব ফিনিশ হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে আমার নেত্রী এই যে ও যে বিএনপি করতো বা যে টাইম মেশিন চুরি মানে জেল কাটছে এবং ও যে ডবলমুনিং থানা যুব দলের জেনারেল সেক্রেটারি থাকা অবস্থায় এখানে অনেক কিছু আওয়ামী লীগের ছেলেদের উপরে টর্চার করছে এবং বিএনপি জেনারেল সেক্রেটারি, হ্যাঁ ওর সাথে গার্মেন্ট ছিল। তো আকরামটা আমি বলবো বিএনপি করলো অনেক আদর্শিক তারা অনেক প্রিন্সিপাল, কিন্তু এর তো সকাল বিকেলের কোনো এটা সবাই জানে, ও পটিয়াতে যে নির্বাচন করবে তার এলাকার ব্যবসায়ীরা দায়িত্ব নিয়ে বিয়ে করছে আর মানে আমি আমি ওগুলো তো যেতে চাচ্ছি। তবে একটা কথা আমি এখনও বিশ্বাস করি যে আমার নেত্রী
এই গুণাকর এগুলো কিছুই জানে না, ওই যে ছেলেটা এখন এই এগুলো ক্যাসিনো ফেসিনো চালানোর সম্পূর্ণ ক্লাবের দায়িত্ব এখন তার ছেলে সব মেনটেন করে, বিভিন্ন জায়গা দিয়ে করে এবং ওখানে দেখায় রাখছে ও ও ছাত্রলীগ করতো এই সমস্ত কথাবার্তা বলছে, কিন্তু সে যশোর ছাত্রলীগ 75-এর পরে যশোর বুঝলেন তো মানে আমাদের সাথে তখন কী পজিশন, ওখান থেকে তার রাজনীতি স্টার্ট। আপনি এই যে হালি শহরে খেলা যশোরের যে বাবুল আছে তার কাছ থেকে আপনি জিনিসটা জানতে পারবেন। তো এখন কথা হলো কি, এতখানে আওয়ামী লীগের যত অনুপ্রবেশকারী যত কিছুই বলুক ওর মতো একটা মানে এত লো লেভেলের একজন মানুষ মানে এমপি হওয়া তো কোনোভাবেই উচিত নয়, পদ পাওয়া উচিত না, সেখানে হুইবে গেছে তিনবার এমপি হয়েছে। আমি একটু আসানুল ভাইয়ের কাছে যাচ্ছি, আসানুল ভাই যেহেতু এই যে এখন আপনি আমাদের স্টুডিওতে আসার সময় বলেছেন যেহেতু এখন এই যে কিশোররা এবং বিশেষ করে যারা কৈশোর বয়স পার হয়ে হয়তো ম্যাচুরিটি আসবে তারা ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে যাবে, কিন্তু দেখা যাচ্ছে তারা বড় ভাইদের আশীর্বাদে যে বড় ভাইয়েরা প্রতিনিয়ত রাজনীতির শৃঙ্খলা ভঙ্গ করে এবং সমস্ত অপকর্ম চালাচ্ছে, তাহলে আয়ে বর্তমান যে মানে ছেলে সন্তানরা আপনাদের স্কুলে থেকে পড়াশোনা করে বাইরে হবে তাদের ভবিষ্যৎ কি এই বড় ভাইদের ধারাবাহিকতা যদি মানে মানে পৃথক না হয় বা বিলুপ্ত না হয়? ধন্যবাদ আপনাকে আবারও। তাহলে একটা কথা আছে যে শৃঙ্খলাই হচ্ছে শৃঙ্খল মুক্তির একমাত্র পথ। আমাদের মুক্তিযুদ্ধের সময়কালীন যদি আমাদের মুক্তিযোদ্ধারা কমান্ডারদের আন্ডারে যদি সুশৃঙ্খল না হতো আমরা স্বাধীন জাতি হিসাবে বিশ্বের দরবারে আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। যে জাতি যে দেশ বিশৃঙ্খলার দিকে ধাবিত হবে সেই জাতি আসলে সুশৃঙ্খলভাবে আগাতে পারে না। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মধ্য আয়ের দেশ এবং উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় বর্তমানে যে বিশৃঙ্খল একটা অবস্থার সৃষ্টি হয়েছে সর্বক্ষেত্রে, ছাত্র থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা স্তরে যে বিশৃঙ্খলা, ডেকুরাম যে নষ্ট হয়ে গেছে, এই ডেকুরামটাকে ফিরিয়ে আনার জন্য যদি কঠোর হস্তে চেইন অফ কমান্ড যদি তৈরি না হয় তাহলে রাজনৈতিক চেইন অফ কমান্ড তৈরি হলে স্বাভাবিকভাবে উপর থেকে নিচে পর্যন্ত সব সর্বস্তরেই শৃঙ্খলা ফিরে আসবে। ছাত্ররাও যে আজকে বড় ভাইদের সাথে লিয়াজুগুলো করতেছে তা এগুলো হচ্ছে যার যার ক্ষমতার দাপট সৃষ্টি করার জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা একটা বিশাল গ্রুপ সৃষ্টি করতেছে, এই জিনিসগুলো আর করার সুযোগ থাকবে না। অর্থাৎ টোটাল মূল কথাটা হচ্ছে রাজনৈতিক শৃঙ্খলাটা ফিরিয়ে আনতে হবে। এই দেশকে যদি আমরা সত্যিকার বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই তাহলে অবশ্যই চেইন অফ কমান্ড এবং ভবিষ্যৎ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার মতন প্রস্তুতি নিতে হবে, যোগ্য নাগরিক তৈরি করতে হবে একেবারে শেষ পর্যায়ে। বর্তমানে এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে যে দিন দিন সে বড় মাপের নেতা আসলে বড় বাবার মানুষ প্রত্যেকটা স্তরে, আপনি যদি কবির দিকে দেখেন রবি ঠাকুরের মতো নজরুলের মতো সেই কবি এখন আর জন্মগ্রহণ করছে না, আর রাজনীতিবিদদের যদি মতো দেখেন সেরা বাংলার মতো হোসেন সরওয়ারদের মতো মৌলানা ভাসানের মতো যে আমাদের জাতির নেতা জাতির পিতা বঙ্গবন্ধুর মতো এই মহান বিশাল বিশাল মাপের নেতা জন্ম জগদীশ চন্দ্র বসুর মতো বিজ্ঞানী জন্মগ্রহণ প্রত্যেকটা স্তর আস্তে 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 শূন্যের কোটায় চলে যাচ্ছে। এখন বড় বড় চেয়ারগুলোতে ছোটো ছোটো মানুষগুলো পছন্দ রয়েছে অর্থাৎ বড় বড় চেয়ারগুলোতে ছোটো ছোটো মানুষগুলো বড় বড় কুট পরে বসে আছে এই অবস্থা। আচ্ছা একেবারে শেষ পর্যায়ে আমি একটু দিদার ভাইয়ের কাছে আছি, যেহেতু উনি খুব সুন্দর করে দিদার ভাই এই শৃঙ্খলা ভঙ্গকে মানে রক্ষার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বা এই যে যেই এখন অভিযান চলতেছে এটা যেন অব্যাহত থাকে এবং তাদেরকে যেন যথাযথভাবে শাস্তি প্রদান করে, যদি আপনার লাস্ট যদি কোনো ইনফরমেশন থাকে। আমি আপনাকে আমি সরি পয়েন্টটা বলে গেছি, ওই যে শামসুল হোসেনের ছেলে আমাকে ফোনে যে করলো করার এমন ধরনের অকথ্য ভাষা আমাকে ইউজ করলো, কোনো জায়গায় আমি পাঁচলা থানা পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করে পাঁচলা থানা অলরেডি কমপ্লেন দিয়েছি এবং মানে সিরিয়াস দুর্ব্যবহার করছে আমাকে। তো এটা করার কারণে আমি একটা কথা বলছিলাম, এই তোমার এই দুর্ব্যবহার প্রমাণ করে দেয় তোমার রক্ত তোমার মুখ দিয়ে এই দুর্ব্যবহারটা করাইছে, আমার ছেলে কোনোদিন তোমার বাবার বিরুদ্ধে এই কথা বলবে না। এটা আমি আপনাদের স্টুডিওতে আমি আপনার আপনাদের স্টুডিও বসে নির্বাচনের ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগকে বলেছিলাম, নির্বাচন পরবর্তী আসে আমি আপনাদেরকে একটা গ্যারান্টি দিয়ে বলেছিলাম যে শেখ হাসিনা কি এবার আপনারা দেখবেন। একটু আমাদের সবচেয়ে ক্ষতি যেটা করতেছে সেটা বিরোধী দল, তারা এই যে ভালো কাজ যখন করে সেটাকে যদি অভিনন্দন জানাতো খারাপ তার প্রতিবাদ করতো,
তাহলে মানে উনি আরও আরও ইয়ে হইতেন। আমি এখন জাতির উদ্দেশ্যে এবং আমার আপা শেখ হাসিনার উদ্দেশ্যে বলব, শেখ কামালের আমি সাতবার জিয়ারত করি, আর শেখ কামালের নাম দিয়ে ফুটবল টুর্নামেন্ট যে যে করে বাহবা নিচ্ছে এবং যেভাবে সরকারি যন্ত্রকে ব্যবহার হচ্ছে, যেখানে আমাকে এত মানে আবনী গঠন করে বঙ্গবন্ধুর স্নেহধন্য আমি একজন হওয়ার পরে আমাকে একটা সদস্য পর্যন্ত রাখে নাই। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ের আসল মা, যে আমার সন্তান বেঁচে থাকুক আমার কোনো দরকার নাই, সে মেন্টালিটি। তো তাইলে আমি আমার আপাকে বলবো যে আপনি এইবার বাছাই করুন ওগুলোকে, যাই যেসব আগন্তুক বিভিন্ন তথ্য গোপন করে অন্যান্য দলের লোক আপনার দলে আসছে, ওরা কখনো আদর্শিক হবে না। যার যার রক্তে এই দল বঙ্গবন্ধুর প্রতি প্রেম আছে, সে কখনো এই দেশের ক্ষতি হোক দলের ক্ষতি হোক এটা কখনো করবে না। কিন্তু যারা দলকে ব্যবহার করে আজকে শেখ কামালের নাম ব্যবহার করে আজকে বাহবাচ্ছে, আজকে ওদেরকে এখন আপনি এই যাত্রাতে ওইগুলোকে আগে চিহ্নিত করুন, কতগুলো লোক বিভিন্ন দল থেকে ছদ্মবেশে আপনার দলে ঢুকছে এটা ছাঁটাই করেন। কারণ আপনার আদর্শিক ভাই আপনার একজন একবার যদি মারে, আপনি যদি আপনার ছোটো ভাইকে মারেন রাত্রে ঘুমে গিয়ে যায় আবার আদর করবেন, আদর্শিক সন্তানরা আপনি বারবার বলছেন তাদের কথা। আমি সেই ভাই হিসাবে আমি বেঁচে আছি এবং আমার মৃত্যু হবে ওইভাবেই, জাতির জনক বঙ্গবন্ধু আমার আদর্শিক পিতা, আর আমি মনে হয় যে আপনার এখন আদর্শিক চতুর্থ ভাই যে সাতবার মা বাবার জন্য জিয়ারত করে এবং তাজ্জতের আট রাখাতে এবং বারো রাখাতে আমরা দুই বোন সহ এ দেশের জন্য দোয়া করে থাকি। শেখ কামালের জন্য আমি সাতবার দোয়া জিয়ারত করে আমিও টুর্নামেন্টের সদস্য না, আর শেখ কামালের আদর্শ বিরোধীদেরকে বোমা মারেছে, আদর্শের মানুষদেরকে ওরা আজকে এগুলো ব্যবহার করতেছে আপনার সরলতা নিয়ে। ধন্যবাদ দিদার ভাই। দিদার ভাই একেবারে মানে আমরা শেষ পর্যায়ে, দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংক চট্টগ্রাম সংলাপ। যেহেতু আমাদের দিদার আলম চৌধুরী, উনি কিন্তু দীর্ঘ বছর বঙ্গবন্ধুর আদর্শে থেকে লাইনচ্যুত হয়নি, তিনি আদর্শ নিয়ে চলেছেন, তিনি কিন্তু কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত কখনো ছিলেন না বা ভবিষ্যতে উনি অপকর্মের সাথে জড়িত হবে বলে মনে হয় না। উনি কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার যে নীতিকে মানে ধারণ করেন এবং পালন করেন। আমাদের সানাউল্লাহ সাহেবও কিন্তু কথা বলেছেন বঙ্গবন্ধুর সপক্ষে, কথা বলেছেন বাংলাদেশের যে চলমান অভিযান। আমি কিন্তু আরেকটা কথা বলে রাখতেছি, আমার আমি কিন্তু এখন আর বসে থাকবো না, আমি চলমান অভিযানকে স্বাগত জানিয়ে এবং ক্লাব বাণিজ্যের মাধ্যমে যারা কোটি কোটি টাকা অন্ধপথে ব্যয় করে এবং যে অন্ধপথ থেকে আয় করে তাদেরকে চিহ্নিত করার জন্য ওনারা কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং যথাযথভাবে আমরা আশা করি যেহেতু মানে এই উদ্যোগ অবশ্যই কার্যকর হবে। তাদের কাছ থেকে আরও কিছু শোনার থাকলেও সময়ের স্বল্পতার কারণে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।